ড্রেসিং ইজ দ্য পার্সোনাল চয়েস, আমার মনে হয় না ওটার উপরে ডিপেন্ড করছে। ডেফিনেটলি না, মেয়েদের পোশাকটা তো জাস্ট পোশাকটা, আমরা বলি আবরণ, একটা বেসিক আবরণ পোশাক। পোশাকের জন্য যে তাদের শালীনতা নষ্ট হবে বা কেউ শালীনতা নষ্ট করতে পারবে এটা আমরা আশা করি। সেলফ ডিফেন্স বিষয়টা ঠিক একটা অদ্ভুত একটা জীবাণুর মতন, যেটা আমরা শুধুমাত্র বলে রাখি যেটা মেয়েদের জানা দরকার। সোসাইটিতে একটা এইটাই চলে এসেছে যে কি মেয়েরা হচ্ছে একটুখানি ঘরের মধ্যে বন্দি থাকবেন, ছেলেরা সবসময় অলওয়েজ ফ্রিডম পায়, তবে তারা ছোটো ড্রেস পরতেই পারে, কিন্তু তার জন্য যে ছেলেরা এই কাজটা করবে সেটা ঠিক নয়। সেক্স এডুকেশন আমার মনে হয় যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড এভরি স্কুল অ্যান্ড কলেজে এটা একটা সাবজেক্ট হিসেবে রাখা উচিত। মেয়েদের পোশাক কি ধর্ষণের কারণ? একদমই না, আমি এটাতে একদমই এগ্রি করি না, বিকজ ড্রেসিং ইজ দ্য পার্সোনাল চয়েস, আমার মনে হয় না ওটার উপরে ডিপেন্ড করছে যে কার কি পার্সোনালিটি, সো আমার জন্য তো মনে হয় না এটা ডিপেন্ড করে। সেক্স এডুকেশন আমার মনে হয় যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড এভরি স্কুল অ্যান্ড কলেজে এটা একটা সাবজেক্ট হিসেবে রাখা উচিত, পার্টিকুলারলি ছোটো থেকে বড়োদেরকে সবাইকে শেখানো উচিত যে কি যে কী কী প্রসিজার করা উচিত আর কী কী রেস্ট্রিকশন রাখা উচিত, একটা মেন্টালিটি সবার মানুষের মধ্যে যেটা থাকা উচিত। সো ইয়া, দ্যাটস ইট। আমরা দেবী হিসেবে নারীকে পুজো করছি, তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে একটা পরিবারে একটা ছেলে আর মেয়েকে অন্যভাবে ট্রিট করা হচ্ছে, ছেলেকে একটু বেশি মানে স্বাধীনতা দেওয়া হচ্ছে, মেয়েদেরকে বলা হচ্ছে নটার মধ্যে বাড়ি চলে আসো, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা টোটালি একটা লাইক ইনইকুয়ালিটি বলবো, যেটা আমাদের সোসাইটি এখনো অবধি চেঞ্জ হয়নি, আমার মনে হয় না চেঞ্জ হবে এত সহজে, বিকজ সোসাইটিতে একটা এইটাই চলে এসেছে যে কি মেয়েরা হচ্ছে একটুখানি ঘরের মধ্যে বন্দি থাকবেন, ছেলেরা সবসময় অলওয়েজ ফ্রিডম পায়, তো আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি একটা এটার উপরে একটা করা উচিত একটা কিছু, অ্যান্ড এটাকে চেঞ্জ করা উচিত, যেহেতু মেন্টালিটিও চেঞ্জ হচ্ছে, সো অ্যাকর্ডিং টু দ্যাট মনে হয় যে এটা সবার ফ্যামিলিতেও চেঞ্জ হওয়া উচিত, অ্যান্ড সবাইকে এটা নিয়ে একটা চর্চা করা উচিত যে কি মেয়েরাও এখন কম কিছু নয়, মেয়েরাও এখন অনেক সব জায়গায় এখন মেয়েরাই আছে, তো আমার মনে হয় মেয়েকে আর ছেলেকে ইকুয়ালি অপরচুনিটি দেওয়া উচিত সব জায়গা থেকে। সামনে দুর্গাপুজো, তো সেই দুর্গাপুজোতে বিচারের জন্য আপনারা পথে নামবেন নাকি জাস্টিস? অবভিয়াসলি জাস্টিস তো চাই, সবার আগে জাস্টিস, বিকজ দুর্গাপুজো একটা দুর্গাপুজোটাই হচ্ছে মায়ের পুজো, অ্যান্ড এখানে যার সাথে হয়েছে সেও একটা মেয়ে, তো তার জন্য আমাদের মনে হয় আমাদের লড়া উচিত যতটা আমাদের পক্ষে সম্ভব ততটা আমাদের জন্য করা ওদের জন্য। বলে পুজোতে উৎসব নাকি জাস্টিস? এবার পুজোতে জাস্টিস চাই, এনি হাউ জাস্টিস চাই। আজকালকার বর্তমান যুগে দাঁড়িয়ে পোশাককে এভাবে দায়ী করা যায় না, বর্তমানে সব মেয়েরাই এখন মডার্ন, তারা এইসব পোশাক পরছে, সুতরাং পোশাকের জন্য যে তাদের শালীনতা নষ্ট হবে বা কেউ শালীনতা নষ্ট করতে পারবে এটা আমরা আশা করি না। পোশাকের যে লেন্থ, সেই লেন্থ কি কখনো তাকে বিচার করবে সেই মানুষ হিসেবে কেমন? না, কখনোই না। তারা মডার্ন হতে পারে, তারা পড়াশোনা শিখছে, তারা তো পরতেই পারে ছোটো ড্রেস, তাই বলে তাদের অসভ্যের মতো তো তারা বেরোচ্ছে না, তাদের তারা শালীন তাদের নিজের লজ্জা নিবারণ করেই তারা কিন্তু বেরোচ্ছে, তারা তো সব কিছু যে লজ্জা ছেড়ে দিয়ে তারা ড্রেস পরছে সেটা তো নয়, তারা ড্রেসটা লজ্জা নিবারণের জন্যই পরছে এবং সেটা তারা করছেও, তবে তারা ছোটো ড্রেস পরতেই পারে, কিন্তু তার জন্য যে ছেলেরা এই কাজটা করবে সেটা ঠিক নয়। দিদি, সেক্স এডুকেশন কতটা দরকার? কারণ ছোটো ছোটো যে শিশুরা রয়েছে তারাও তো এখন সমস্ত স্কুলে ছোট থেকে, যেমন আমি একটা প্রাইমারি স্কুলে আছি গভর্নমেন্টের, কিন্তু আমাদের কি ছেলে মেয়ে একসাথে ক্লাস হয়, কারণ আমরা আগে ছেলে আলাদা, বয়েজ আলাদা, গার্লস আলাদা রাখতাম, কিন্তু এখন যেহেতু ছেলে মেয়েকে সমানভাবে দেখতে হবে, সমানভাবে মানুষ করতে হবে, তারা পাশাপাশি বসবে, তারা ফ্রেন্ড, এইভাবে তাদের বড় করতে হবে, সেইভাবেই বড় করতে হয়, সুতরাং ছেলে মেয়ে আলাদা করে দেখলে চলবে না, একটা ছেলে বাবা মার কাছে যেমন প্রায়োরিটি পায় একটা মেয়েও সেই প্রায়োরিটি সমান পায় আজকালকার দিনে দাঁড়িয়ে, সুতরাং মেয়েদেরকে আমরা নিচু চোখে দেখবো, ছেলেদেরকে ছেলে বলে সেই আগের দিনের মতন সেটা কিন্তু এখন আর নেই বর্তমান যুগে। নারীকে শক্তিরূপে আমরা পুজো করছি, কিন্তু বাস্তবে নারী পুরুষ কি সমান অধিকার পাচ্ছে কর্মক্ষেত্রে? পাচ্ছে না, যদিও কাজ সব কিছুই করছে মেয়েরাও ছেলেদের সঙ্গে সঙ্গে, কিন্তু পাচ্ছে না, একটা জায়গায় তারা দাঁড়িয়ে আছে, থেমে যেতে হচ্ছে তাদেরকে। ধর্ষণের যে ঘৃণ্য অপরাধ, সেই অপরাধের শাস্তি আপনার মতে কী হওয়া উচিত? তাকে যেভাবে কষ্ট পেয়ে মরতে হয়েছে, যে যারা এই কাজটা করেছে তাদেরকে ফাঁসি দিলে হবে না, তাদেরকে জনগণের হাতে ছেড়ে দিতে হবে, সেই কষ্ট পেয়ে তাদের মরতে হবে, তাদের তো মরতে হবে, তাদের বেঁচে থাকার কোনো রাইট নেই,
এবং তাদের জনগণের হাতে ছেড়ে দেবে, তারা কুকুর বিড়ালের মতো মেরে শেষ করবে। দিদি, এবার পুজোতে উৎসব নাকি জাস্টি? দেখুন, পুজোতে তো উৎসবে সবাই থাকবে, সবাই বলছে উৎসব করবো না, এই করবো না, সবাই মার্কেটিং করছে, করছে তো উৎসবের মধ্যে দিয়ে বিচারে। হ্যাঁ, বিচার তো অবশ্যই চাই, উৎসবের সময় সবাই উৎসবে যোগ দেবে, করবে, কিন্তু তাদের মনের করে কিন্তু বিচারটা রয়েই গেছে, যে বিচার চাই, জাস্টিসটা চাই। ডেফিনেটলি না, মেয়েদের পোশাকটা তো জাস্ট পোশাকটা, আমরা বলি আবরণ, একটা বেসিক আবরণ পোশাক, তো সেই পোশাকটা কখনোই ধর্ষণের কারণ হতে পারে না। এবং সত্যি কথা বলতে গেলে এটা সবটা মেন্টালিটির ওপর ডিপেন্ড করে, মানে আমি, আমার দৃষ্টিভঙ্গি, আমি দুনিয়াটাকে কীভাবে দেখছি, বা একটা পুরুষ একটা নারীকে কী দৃষ্টিতে দেখছে, সেটা দৃষ্টিভঙ্গির সমস্যা। এবং সেই সমস্যাটা শুধুমাত্র আমরা বলি যে মেয়েদেরও আছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে এটা আমাদের পুরুষদের মধ্যেই তৈরি হয়, এবং সেইটার বিরুদ্ধে আমরাই আমাদের হয়ে লড়তে পারি, এবং পুরুষরাই পুরুষদের হয়ে লড়ে সবটা ঠিক করতে পারে বলে আমার মনে হয়। সেক্স এডুকেশন কতটা জরুরি? অবশ্যই সেক্স এডুকেশন জরুরি, এবং আমাদের বিভিন্ন কিছু বলা হয় ছোটোবেলা থেকে, যে পিরিয়ডস যে একটা বিষয়, সেই বিষয় নিয়ে একটা ট্যাবু তৈরি হয় আমাদের পরিবারে, মারা বলতে চান না, ভাবেন যে তাদের হয়তো কোনো সমস্যা হয়ে যাবে, ছেলেমেয়েদের, ছেলেমেয়েরা বড় হয়ে যাবে বেশি। কিন্তু আমার মনে হয় যে এই সময়ে দাঁড়িয়ে যেভাবে সবটা বাড়ছে, যেভাবে রেপ কেস বলুন বা ধরুন অন্যান্য শ্লীলতাহানি বা অন্যান্য সব কাজবাজ, এবং সেগুলো খুব বাজেভাবে বাড়ছে এবং খুব খারাপভাবে এফেক্ট করছে আমাদের সোসাইটিকে, তো সেই কারণে আমার মনে হয় এই মুহূর্তে সেক্স এডুকেশন খুবই ইম্পর্টেন্ট। বৈবাহিক জীবনে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শারীরিক সম্বন্ধ করার যে মানে প্রচেষ্টা করা, এটা কীভাবে দেখছেন? দেখুন, এই কথা যদি আমি বলতে হয় তাহলে আমাকে একটা ছোট্ট কথা বলতে হবে, একটা ছোট্ট ফ্রেজ, কনসেন্ট, পারমিশন। এবং এই কনসেন্ট বিষয়টা আমরা ঠিক এই পুরুষতান্ত্রিক সমাজে একপাক্ষিক করে দিয়েছি, মানে আমরা বলতে চাই কনসেন্টটা শুধুমাত্র ছেলেরাই দেবে, কোনো পুরুষ দেবে, কিন্তু আমার বক্তব্য এটাই যে কনসেন্টটা টু সাইডেড হওয়া উচিত। একটা পুরুষ যখন সেক্স করার জন্য তার তার ওয়াইফকে বলবে, তখন তার এটাও জানা উচিত যে তার ওয়াইফ যদি সেই কনসেন্টটা না দেয় তাহলে সে এগোতে পারে না, এবং সেটাও এক ধরনের ভায়োলেন্স, সেটাও এক ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে। সেই বিষয়টা এতদিন একটা ট্যাবু হয়ে আসছে, এবং ইদানিং আমার মনে হয় যে আস্তে আস্তে ডেফিনেটলি সোসাইটি বদলাবে, এবং আমরা আমাদের এই ফিউচার জেনারেশন ডেফিনেটলি কিছু তো করতেই পারি যাতে এই সোসাইটিটা চেঞ্জ হয়, এবং এই যে ট্যাবু, এই যে কনসেন্ট, এই কনসেন্টটা যেন দ্বিপাক্ষিক হয়, দ্বিপাক্ষিক হয়, একপাক্ষিক না হয়ে থেকে যায়। কর্মক্ষেত্রে কিংবা একটা পরিবারে চার দেওয়ালের মধ্যে, ভাই বোনের মধ্যে, মানে নারী পুরুষের মধ্যে যে অধিকার কিংবা স্বাধীনতা, সেটা কি সমান? ডেফিনেটলি নয়, কারণ একটা ছোট্ট উদাহরণ দিই। একটা ছেলে যখন বাড়ি থেকে বেরোয়, তার বাবা বা মা বলে যে ঠিক আছে যা, সাবধানে থাকিস, ফিরে আসিস ঠিক টাইম মতন। কিন্তু একটি মেয়ে যখন বেরোয়, বা ধরুন রাতেই যদি বেরোয়, সেই পারমিশনটা সে ঠিক পায় না, কারণ সে মেয়ে, এবং সেটার জন্য আমরা বাবা মাদেরও দোষ দিতে পারি না, কারণ সমাজের যা অবস্থা তাতে করে একটা বাবা মাদের প্রতিও ভয় থাকে, এবং সেক্ষেত্রেও অনেক রকম কথা তৈরি হয় যে সেলফ ডিফেন্স বা আরও আরও বিষয় আসে। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবা উচিত, এবং এই যে বিভেদ, এই যে ভাই বোন ছেলে মেয়ে, এই বিভেদটা যেন না থাকে। নারী পুরুষ প্রত্যেকেই সমান, এবং প্রত্যেকেরই একটা সমান অধিকার আছে, এবং সেই অধিকারের কথা বলতে গিয়ে এমন যেন না হয় যে আমরা শুধুমাত্র একটি পুরুষের অধিকার নিয়ে কথা বলি, একটি নারীর অধিকার নিয়ে না কথা বলি। তো সেই বিষয় নিয়ে মনে হয় যে কিছু একটা চেঞ্জ তো অবশ্যই তৈরি করা উচিত। সেলফ ডিফেন্স শেখা, এটা নারীর ক্ষেত্রে কেন বেশি? এক্স্যাক্টলি, এইটাই প্রশ্ন, এটাই বিষয়, কারণ সত্যি কথা বলতে গেলে সেলফ ডিফেন্স বিষয়টা ঠিক একটা অদ্ভুত একটা জীবাণুর মতন, যেটা আমরা শুধুমাত্র বলে রাখি যেটা মেয়েদের জানা দরকার, কারণ সোসাইটিতে যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ, এবং পুরুষতান্ত্রিক সমাজে আমরা দেখতে পারি যে পুরুষেরা কীভাবে সবটা দাবিয়ে রাখছে, আমার মনে হয় সেলফ ডিফেন্সের থেকেও সেলফ ডেভেলপমেন্টটা জরুরি, এবং সেটা শুধুমাত্র আমাদের পুরুষদের জন্য বেশি জরুরি, কারণ আমরা যেভাবে নিজেদেরকে ধ্বংস করছি, নিজেদের চেতনা, নিজেদের ভ্যালুস, এথিক্স, সেটাকে প্রত্যেক মুহূর্তে ধ্বংস করছি, তাতে করে কী হচ্ছে, একটা ইকোসিস্টেম নষ্ট হচ্ছে, এবং সেই ইকোসিস্টেমের একটা খুব ইন্টিগ্রাল পার্ট কিন্তু মহিলারা, কারণ মহিলারা না থাকলে নতুন জীবন আসবে না, নতুন সমাজ তৈরি হবে না। এই ক্ষেত্রে মহিলাদের ইম্পর্টেন্স, মহিলাদের একটা রোল, বিরাট বড় রোল, কিন্তু সেই রোলটাকে আমরা প্রাধান্য দিচ্ছি না। আমরা পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধি হয়ে আমরা পুরুষ সমাজটাকে বেশি বেশি প্রেফারেন্স দিচ্ছি। তো আমার বক্তব্য এটাই যে শুধুমাত্র পুরুষকে আমরা কেন কেন বেশি প্রেফারেন্স দেবো? একজন নারী, একজন পুরুষ দুজনেই সমান, এবং আমরা যেইভাবে একজন পুরুষকে সম্মান করছি সেইভাবে আমরা একজন নারীকেও সম্মান করতে পারি, তার থেকে বেশিভাবে আমরা একজন নারীকে সম্মান করতে পারি বলে আমার মনে হয়। ধর্ষকদের কী শাস্তি হওয়া উচিত আপনার মনে হয়? এটা বড্ড কঠিন একটা প্রশ্ন, তবে আমার মনে হয় ধর্ষক তৈরি হয় ঘর থেকে,
এবং সত্যি কথা বলতে গেলে এই ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করা বড্ড কঠিন, কারণ আমাদের ঘরে ঘরে ধর্ষকরা তৈরি হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা যদি ধরুন মানে বাড়ি থেকে যদি এই চেঞ্জটা তৈরি হয়, এবং এই ক্ষেত্রে সেক্স এডুকেশনের একটা বিষয় গুড টাচ ব্যাড টাচ এই সমস্ত ক্ষেত্রে আমরা শুধু মেয়েদেরকে শেখাই, কিন্তু এই বিষয়টা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে সীমিত থাকলে তো হবে না, একজন ছেলেকেও জানতে হবে কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। তো সেক্ষেত্রে আমার মনে হয় ঘর থেকে যদি এই এডুকেশনটা তৈরি হয় তখন ডেফিনেটলি আমরাও বুঝতে পারবো যে কোনটা ঠিক কোনটা ভুল, এবং তাতে করে হয়তো কিছুটা হলেও নির্মূল হবে, পুরোপুরি নির্মূল হওয়াটা অসম্ভব তবে কিছুটা হতে পারে বলে আমার মনে হয়। এবার পুজোতে উৎসব নাকি জাস্টিস? অবশ্যই জাস্টিস, অবশ্যই 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 জাস্টিস, কারণ উৎসবটা থাকবে, জাস্টিসের লড়াইটা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাবে, এবং আমরা দেখতে পাচ্ছি এখন যতদিন বেরোচ্ছে জাস্টিসের নামে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে হোর্ডিং, কী হোর্ডিং? উৎসবে ফেরার হোর্ডিং। তো সেই উৎসবে ফেরার হোর্ডিংটা আমরা যদি চেঞ্জ করে বলি যে বিদ্রোহটা এবার উৎসবে ফেরার মতন হোক, মানে আমরা বিদ্রোহটা করি এবং সেই বিদ্রোহটাও জাস্টিসের হয়ে অভয়ার হয়ে, এবং এই তিলোত্তমার ঘটনা যেন আর রিপিট না হয় সেটার হয়ে যেন পুজোর একটা আমেজ তৈরি হোক, এটা বলে আমার মনে হয়। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন, বাংলা খবর মানেই বাংলা হাট।